ফুল দেখতে পাবে। স্যার শুরু করুন। স্যার বক্তব্য শুরু করুন। হ্যাঁ বক্তব্য শুরু করুন স্যার। জেলা গ্রামের পর গ্রাম সব প্লাবিত করে চলেছে, মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমরা আমাদের দলের একদিকে কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে, অন্যদিকে বন্যা পরিস্থিতির ক্রমাগত বাংলাদেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। একদিকে করোনা মোকাবেলায় সরকারের চরম ব্যর্থতা মানুষের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলেছে, অন্যদিকে ভারতের উজান থেকে বন্যার পানি নেমে আসাতে মানুষের সম্পদ, বাড়িঘর ভেঙে যাওয়া, গবাদি পশু মৃত্যু, ফসল হানি, এইসব কারণে দেশের মানুষ সীমাহীন কষ্ট ও অর্থনৈতিক অসহায়ত্বের মধ্যে পড়েছেন। ভারত অভিন্ন নদীগুলোর সকল বাঁধ, ব্যারেজের গেট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা বন্যার পানি বাংলাদেশে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, মহানন্দা, পদ্মা, তিস্তা ও ধরলা নদীর অববাহিকায় প্রায় 34টি জেলা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। কয়েকটি জেলা এই এক মাসের মধ্যেই 2-3 বার বন্যার পানি উজান থেকে নেমে এসে বাড়িঘর ফসলের ক্ষেত ভাসিয়ে নিয়ে গেছে। ভারতের সঙ্গে যে অভিন্ন নদী প্রায় 154টি, একমাত্র পদ্মার ফারাক্কা বাঁধ ছাড়া কোনোটারই কোনো পানি বন্টন চুক্তি ভারতের অনিহার কারণে সম্পন্ন হয়নি। তিস্তার চুক্তির কথা ফলাও করে সরকার প্রচার করলেও গত এক দশকে কোনো চুক্তি এই সরকার করতে সক্ষম হয়নি, অথচ একের পর এক ট্রানজিট, বন্দর ব্যবহার, বিদ্যুৎ ক্রয় সহ অসংখ্য অসম চুক্তি স্বাক্ষর করেছে। অন্যদিকে সীমান্তে প্রায় প্রতিদিন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে, সে ব্যাপারেও সরকার কোনো কার্যকরী প্রতিবাদ জানাতে সাহস পায়নি। এই সরকার নত জানু পররাষ্ট্রনীতির কারণে প্রায় প্রতি বছর বাংলাদেশের নদী অববাহিকায় বসবাসকারী মানুষেরা এই বন্যায় আক্রান্ত হয়ে সর্বশান্ত হচ্ছে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন প্রায় নিষ্ক্রিয় হয়ে গেছে। করোনা মোকাবেলায় সরকার যেমন একেবারেই ব্যর্থ, চরম উদাসীনতা, অবহেলা ও দুর্নীতির কারণে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ঠিক তেমনি বন্যার বিষয়ে সরকারের নীরবতা, নিষ্ক্রিয়তা মানুষকে আতঙ্কগ্রস্ত করছে। একজন মন্ত্রী তো বলেই ফেললেন বন্যার বিষয়ে এতটুকু চিন্তিত নই, ভালো কথা। এই যে প্রতিদিন গণমাধ্যমে আসছে আমরা বন্যার্ত মানুষের আহাজারি, তার অসহায়ত্বের কথা, সহায় সম্বল হারিয়ে সড়কের অথবা বাঁধের উপরে আশ্রয় নেওয়া, শিশু সন্তান, বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে খোলা আকাশের নিচে অভুক্ত থাকা, এই বিষয়গুলো তাদের চিন্তিত করে না। তারা তো ধরাছোঁয়ার বাইরে, জনগণের কাছে তাদের জবাবদিহিতা করতে হয় না। করোনা বন্যা এইসব দুর্যোগ এলে বরঞ্চ তারা খুশি হয়, এই কারণে যে দুর্নীতির নতুন সুযোগ সৃষ্টি হলো।
আমরা এই অনির্বাচিত সরকারের এই অবহেলা উদাসীনতার নিষ্ক্রিয়তার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বন্যার জন্য প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি। বিএনপি সবসময় যে কোনো দুর্যোগে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, ইতিপূর্বে সব প্রাকৃতিক দুর্যোগেও দাঁড়িয়েছে, সর্বশেষ করোনায় সৃষ্ট দুর্যোগে পাশে দাঁড়িয়েছে বিএনপি। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মোহাম্মদ টুকুকে আহ্বায়ক করে নিম্নে বর্ণিত নেতৃবৃন্দের সমন্বয়ে একটি জাতীয় ত্রাণ কমিটি গঠন করা হয়েছে যা অবিলম্বে কাজ শুরু করবে। আমি এখন এই কমিটির যারা আছেন তাদের নামগুলো আপনাদের জানাচ্ছি, আপনারা আমাদের কপি পেয়ে যাবেন, ইমেইলে চলে যাবে সকলের কাছে। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু আহ্বায়ক সদস্য জাতীয় স্থায়ী কমিটি, জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বুলু ভাইস চেয়ারম্যান বিএনপি, জনাব মোহাম্মদ শাহজাহান ভাইস চেয়ারম্যান বিএনপি, জনাব আব্দুল আওয়াল মিন্টু ভাইস চেয়ারম্যান বিএনপি, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যান বিএনপি, জনাব মিজানুর রহমান মিনু সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল, জনাব জয়রান আবেদিন ফারুক সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল, জনাব মনির রক চৌধুরী সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল, জনাব হেরারুজ্জামান তালুকদার লালু সদস্য চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল, জনাব আব্দুল হাই সদস্য চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগ্ম মহাসচিব বিএনপি, জনাব খায়রুল কবির খোকন যুগ্ম মহাসচিব বিএনপি, জনাব হারুনা রশিদ এমপি যুগ্ম মহাসচিব বিএনপি, জনাব ফজিলত মিলন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, জনাব আসাদুল হাবিব দুলু সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ, ডাক্তার শাকোয়াত হোসেন জীবন সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ, সৈয়দ ইমরান সালে প্রিন্স সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ, মিসেস শামা ওবায়েদ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ, জনাব কামরুজ্জামান রতন সম্পাদক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, হাজি আমিনুর রশিদ ইয়াসিন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বিএনপি, মীর শরাফত আলী সফু স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জনাব সাইফুল ইসলাম টিপু সহ দপ্তর সম্পাদক, মোহাম্মদ মুনির হোসেন সহ দপ্তর সম্পাদক, জনাব বিলাল আহমেদ সহ দপ্তর সম্পাদক, জনাব আমিরুল ইসলাম খান আলিম সহ প্রচার সম্পাদক, জনাব আমিনুল ইসলাম সহ শিল্পী ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমপি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন সহ সম্পাদক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক, নেমাজ হালিমা আর্লি সহ সম্পাদক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক, জেড এ খান জেড খান মোহাম্মদ রিয়াজউদ্দিন নসু সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, ডাক্তার রফিকুল ইসলাম সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জনাব তাসবিরুল ইসলাম সদস্য জাতীয় নির্বাহী কমিটি, জনাব আব্দুল লতিফ জনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি, জনাব জি এম সিরাজ এমপি আহ্বায়ক বগুড়া জেলা বিএনপি, অধ্যাপক আমিনুল ইসলাম সদস্য জাতীয় নির্বাহী কমিটি, জনাব এস এ জিন্না কবির সদস্য জাতীয় নির্বাহী কমিটি, অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক সভাপতি গাইবান্ধা জেলা, জনাব মোহাম্মদ জাকির হোসেন বাবলু সহসভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা, এবং জনাব রফিকুল ইসলাম পাপ্পু সহসভাপতি সিরাজগঞ্জ জেলা। খন্দকার আহাদ সহসভাপতি গাইবান্ধা জেলা। এই ছিল আপনারা আমাদের যারা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের নাম। এই কমিটির ক্ষমতা থাকবে, তারা প্রয়োজনে আরো সদস্যকে তারা কোঅপ্ট করতে পারবেন। আমি এখন আপনাদের সামনে আমাদের যে বন্যা দুর্গত এলাকাগুলোতে আমরা যে আপনার ক্ষতিগ্রস্ত তাদের যতটুকু সম্ভব সেই ক্ষতির পরিমাণ, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, পানিবন্দী মানুষ কতজন আছেন, সে ব্যাপারে একটা সংক্ষিপ্ত আপনার আমরা একটা স্টেটমেন্ট পেয়েছি। এগুলো সব আপনার গতকালই এগুলো আমরা জোগাড় করেছি, যেটা
হয়তো বা সব জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে আপনার, বাট যতটুকু সম্ভব সেটা আমরা জোগাড় করেছি, আপনার পুরো হয়তো সাফিসিয়েন্ট নয়। কুড়িগ্রামে সবচেয়ে এফেক্টেড থানা হচ্ছে নাগেশ্বর, বুড়ুঙ্গাবাড়ি, সদর, ফুলবাড়ি, আলিপুর, চিলবাড়ি, রাজীবপুর, রৌমারী। পানিবন্দী মানুষের সংখ্যা 464টি গ্রামে প্রায় 40 লক্ষ। লালমনিরহাটে, সদর, আজিতবাড়ি, হাতিবান্ধা প্রায় 2,50,000। গাইবান্ধাতে ফুলচরি, সুন্দরগঞ্জ সদর, সাঘাটা প্রায় 3 লক্ষ, দুঃখিত প্রায় 30 লক্ষ। নীলফামারী, ডিমলা প্রায় 15,000, রংপুর, গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা প্রায় 90,000, বগুড়া, সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট এখানে প্রায় 2,50,000, সিরাজগঞ্জে সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, চৌহাদিতে 3,40,000, নাটোরে, সিংড়া, নলডাঙ্গাতে প্রায় 30,000, টাঙ্গাইলে সদর, বুয়াপুর, গোপালপুর, বাসাইল, মির্জাপুর থানায় প্রায় 1,00,000, মানিকগঞ্জে, সিঙ্গাইল, ঘিওর, সদর, হরিরামপুর থানায় প্রায় 3,00,000, মুন্সিগঞ্জে, লৌহজংয়ে প্রায় 1,00,000, জামালপুর, ইসলামপুর, মেরন্দা, দেওয়ানগঞ্জে প্রায় 3,00,000, শেরপুরে, সদর এবং শ্রীবর্দিতে প্রায় 30,000, কিশোরগঞ্জ, মিঠাইন, ইটনা, অষ্টগ্রাম, করিমগঞ্জ, তারাইল প্রায় 3,00,000, ময়মনসিংহ, সদর, দুবাওড়া, হালুয়াঘাটে প্রায় 1,00,000, নেত্রকোনায়, দুর্গাপুর, কলমাকান্দা, কালিয়াজুড়ি, মদন, বারহাট্টা, সদর, মোহনগঞ্জে প্রায় 1,10,000, শরীয়তপুরে, সদর, নাড়িয়া, জাজিরা থানায় প্রায় 3,00,000, প্রায় 30,00,000 মাফ করবেন, মাদারীপুর, শিবচর, সদর, কালকিনি তে প্রায় 10,000, ফরিদপুরে 1,00,000, সিলেটে 4,00,000, জয়ন্তা, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জে, সুনামগঞ্জে সকল থানায় প্রায় 60,00,000 মানুষ আপনার আক্রান্ত হয়েছে, সুনামগঞ্জে সকল থানায় 6,00,000 মাফ করবেন 6,00,000, হবিগঞ্জে, আজমেরিগঞ্জে, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জে প্রায় 6,00,000। ক্ষতিগ্রস্ত বাড়ি সব এই এলাকাগুলোতে প্রায় 6,401টি আমাদের আমাদের যারা নেতা আছেন এইসব এলাকায় তাদের রিপোর্ট অনুযায়ী, এটা এটা কোনো খুব একেবারেই অথেন্টিক সেটা আমি বলছি না, কিন্তু এই একটা অ্যাসেসমেন্ট, একটা ধারণা নিয়ে আমরা এই কথাগুলো বলেছি। সবশেষে আমি যে আপনাদের যেটা বলতে চাই তা হচ্ছে যে আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভায় আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে কমিটি আমরা গঠন করেছি, এই কমিটি অবিলম্বে তারা কাজ শুরু করবেন এবং প্রয়োজনীয় যতটা সম্ভব সাধ্য অনুযায়ী আমাদের সাধ্য অনুযায়ী আমরা ত্রাণ কাজ শুরু করতে যাব। দুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএনপি সকল অঙ্গসংগঠন সমূহের সকল নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে বন্যা সংক্রান্ত বা সংক্রান্ত করেন, আমার মনে হয় যে সেটা আমরা দু একটা প্রশ্ন উত্তর দিতে পারি, আর আপনার উত্তর কিছুক্ষণ পরেই উত্তর দেবেন আপনার ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব। আপনার আচ্ছা কোনো প্রশ্ন না থাকলে, আপনার বন্যা সংক্রান্ত প্রশ্ন থাকলে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে করতে পারেন। মাননীয় মহাসচিব, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি কে বলছেন? আমি মাকসুদুল হাসান বলছিলাম এনটিভি থেকে। কি বলেন? আপনি প্রেস ব্রিফিং এ যেটি বলেছেন যে সরকার করোনার মতোই বন্যার ক্ষেত্রে উদাসীন, তো উদাসীন বলছেন যে এখন পর্যন্ত বন্যার জন্য, বন্যার্থদের জন্য সরকার যে পদক্ষেপ গুলো নিয়েছে, ত্রাণ দিয়েছে, সেগুলো কি আসলে পর্যাপ্ত না, কিংবা কেন আপনি উদাসীন বলছেন? এখন পর্যন্ত বন্যার জন্য যে কি পরিমাণ ত্রাণ দিয়েছে সেটা তো দেশবাসী জানেই না, এবং এই ধরনের কোন রিপোর্ট তো আমরা পাইনি যে বন্যার জন্য কোথাও ত্রাণ দেওয়া। যেমন আপনার
একটা জেলা আমি জানি যেটা আপনি যে কুড়িগ্রাম লালমনিরহাট এই দুটো জেলাতে কিছু কিছু আপনার প্রথম দিকে কিছু সাহায্য দিয়েছে, কিন্তু তা তো আপনারা আপনাদের মিডিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে যে তারা কেউ ত্রাণ পাচ্ছে না, আপনারা নিজেরাই দেখছেন। এবং আপনার দুর্ভাগ্যজনক ভাবে এই সরকার যতবারই ত্রাণের বিষয়ে গেছে, আপনি দেখতেন কোভিডের ব্যাপারে যে ত্রাণ বিতরণ তারা করছিল সেখানে কি ধরনের চুরি হয়েছে, কোনো কিছুই তারা